আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র সহকারী শিক্ষক আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল ধাগনবুইয়া ফেনী। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে পরিমিতির কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। বলো দেখি, চিত্রের কোন অংশটি ত্রিভুজাকার জমি? আমরা দেখতে পাচ্ছি চিত্রের বি ও সি হল ত্রিভুজাকার জমি। এখন বলো দেখি, বি ও সি এর মোট পরিমাণ নির্ণয় করতে হলে কি করতে হবে? বি ও সি এর মোট পরিমাণ নির্ণয় করতে হলে বি ও সি জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। আজকের পাঠের শিক্ষণফল, আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক সমবাহু ত্রিভুজ কি তা বলতে পারবে, দুই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, তিন কোন ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রে এ বি সি একটি ত্রিভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছ। এই ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয়, তাহলে বলা দেখি এ বি সি ত্রিভুজটির নাম কি? যেহেতু এ বি সি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাই এটি একটি সমবাহু ত্রিভুজ। এখন বলা দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে এর ক্ষেত্রফল হবে রুট ওভার থ্রি এ স্কোয়ার্ড বাই ফোর বর্গ মিটার। চিত্রে তোমরা একটি ত্রিভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছ। যেহেতু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাই এর ক্ষেত্রফল হবে রুট ওভার থ্রি এ স্কোয়ার্ড বাই ফোর বর্গ মিটার। এখন উক্ত ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত হবে? উক্ত সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ানো হলে এর নতুন ক্ষেত্রফল হবে রুট ওভার থ্রি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার্ড বাই ফোর বর্গ মিটার। অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যখন এ মিটার ছিল, তখন তার ক্ষেত্রফল ছিল রুট ওভার থ্রি এ স্কোয়ার্ড বাই ফোর বর্গ মিটার। আবার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বাড়ানোর ফলে এর ক্ষেত্রফল হল রুট ওভার থ্রি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার্ড বাই ফোর বর্গ মিটার। অর্থাৎ এক মিটার বাড়ানোর ফলে এখানে এ এর সাথে ওয়ান যোগ হবে, আর স্কোয়ার যেভাবে ছিল আমি সেভাবে রেখেছি। পাঁচ নং প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট ওভার থ্রি বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর। চিত্রে আমরা একটি সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে এর ক্ষেত্রফল
रूट ओवर थ्री ए स्क्वायर बाय फोर वर्ग मीटर। एखन बोलो देखी उक्त त्रिभुजटीर प्रत्येक बाहुर दैर्घ्य दुई मीटार करे बाड़ानो हले एर क्षेत्रफल कत हबे? जाय होक आमरा प्रश्नटी एखन पूर्णांग भावे समाधान करार जन्य चेष्टा करी। मने करी समबाहु त्रिभुजेर प्रत्येक बाहुर दैर्घ्य ए मीटर, सुतरां समबाहु त्रिभुजेर क्षेत्रफल हबे रूट ओवर थ्री ए स्क्वायर बाय फोर वर्ग मीटर। आबार समबाहु त्रिभुजटीर प्रत्येक बाहुर दैर्घ्य दुई मीटर बाड़ाले एर क्षेत्रफल हबे रूट ओवर थ्री ए प्लस टू होल स्क्वायर बाय फोर वर्ग मीटर। एखन तुम्हरा बोलो देखी त्रिभुजटीर क्षेत्रफल एखाने बेशी नाकि त्रिभुजटीर क्षेत्रफल एखाने बेशी? आमरा देखते पाच्छी त्रिभुजटीर क्षेत्रफल एखाने बेशी कारण एखाने त्रिभुजटीर बाहुर दैर्घ्य दुई मीटार करे बाड़ानो हयेछे तार जन्य। एखन बोलो देखी एई क्षेत्रफल अपेक्षा एखानकार क्षेत्रफल कत बेशी ता आमरा किभाबे पेते पारि? आमरा एखानकार क्षेत्रफल थेके एखानकार क्षेत्रफल जदि वियोग करी ताहले त्रिभुजटीर क्षेत्रफल एटा अपेक्षा एटा कत बेशी ता आमरा पेये जाबो। आमादेर प्रश्ने देवा आछे त्रिभुजटीर प्रत्येक बाहुर दैर्घ्य दुई मीटार करे बाड़ाले एर क्षेत्रफल सिक्स रूट ओवर थ्री वर्ग मीटार बेड़े जाए। ताहले आमरा लिखते पारि प्रश्नमते रूट ओवर थ्री ए प्लस टू होल स्क्वायर बाय फोर माइनस रूट ओवर थ्री ए स्क्वायर बाय फोर समान सिक्स रूट ओवर थ्री। अर्थात त्रिभुजटीर এই क्षेत्रफल अपेक्षा एखानकार क्षेत्रफल सिक्स रूट ओवर थ्री वर्ग मीटार बेशी। तुम्हरा देखो आमादेर एटा हलो एकटी पद एवं एटाओ हलो एकटी पद, दुइटी पदेर मध्ये कमन रयेछे रूट ओवर थ्री बाय फोर। ताई आमरा दुइटी पद थेके रूट ओवर थ्री बाय फोर कमन निते पारि। ताहले आमरा लिखते पारि बा रूट ओवर थ्री बाय फोर ए प्लस टू होल स्क्वायर माइनस ए स्क्वायर। अर्थात रूट ओवर थ्री बाय फोर कमन निले एखाने थाके ए प्लस टू होल स्क्वायर माइनस एर माइनस, एखान थेके रूट ओवर थ्री बाय फोर कमन निले थाके ए स्क्वायर। एरपर आमरा लिखते पारि रूट ओवर थ्री बाय फोर एखाने आमरा मने मने ए के ए कल्पना करब एवं टू के बी कल्पना करब। ताहले आमरा पाबो ए प्लस बी होल स्क्वायर। तो ए प्लस बी होल स्क्वायर सूत्र हइछे ए स्क्वायर प्लस सूत्र टू इंटू ए, ए माने ए इंटू बी, बी माने टू प्लस बी स्क्वायर बी माने टू माइनस ए स्क्वायर समान सिक्स रूट ओवर थ्री। बा रूट ओवर थ्री बाय फोर ए स्क्वायर जेभावे आसे टू इंटू टू फोर ए प्लस टू स्क्वायर माने फोर माइनस ए स्क्वायर जेभावे आसे एखाने ए स्क्वायर एकटा जोगेर ए स्क्वायर एकटा वियोगेर, ताई ए स्क्वायर एटा थेके एटा वियोग जाबे थाकबे एखाने फोर ए प्लस फोर। बा रूट ओवर थ्री बाय फोर फोर ए प्लस फोर समान सिक्स रूट ओवर थ्री। बा फोर ए प्लस फोर एखाने फोर ए प्लस फोर साथे रूट ओवर थ्री बाय फोर गुण अवस्थाय रयेछे
তাই আমরা 4a প্লাস 4 এর মান যদি বের করতে চাই তাহলে রুট ওভার 3 বাই 4 দ্বারা 6 রুট ওভার 3 কে ভাগ করতে হবে। তাই আমরা লিখতে পারি 4a প্লাস 4 সমান 6 রুট ওভার 3। এখানে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেওয়ার কারণে লব হয়েছে হর আর হর হয়েছে লব, বা 4a প্লাস 4 সমান রুট ওভার 3 কাটা যায় মানে ভাগ যায়, তাহলে থাকে 6 ইনটু 4। এখানে আমরা গুণ করে পাই 24, বা 4 এর সমান এখানে 4 যোগ অবস্থায় রয়েছে, একে যদি আমরা বাম থেকে ডানে নিই তাহলে বিয়োগ হবে, তো 24 থেকে যদি 4 বিয়োগ যায় তাহলে থাকে 20। আমরা সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ধরেছিলাম a মিটার, এখানে আমরা a এর মান পেলাম 5, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এবং এটা হলো আমাদের নির্ণেয় আনসার। চিত্রে আমরা এ বি সি একটি ত্রিভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছি, এখানে বি সি বাহুকে আমি ধরে নিলাম এ মিটার এবং এ সি বাহুকে ধরে নিলাম বি মিটার। এ সি বিকোণ সমান থিটা, তাহলে বলো দেখি এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আমরা জানি কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ থিটা হলে এর ক্ষেত্রফল হয় হাফ এ বি সাইন থিটা। 4 নং প্রশ্ন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য এ সমান 26 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য বি সমান 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার। এখানে আমরা একটি বাহুকে ধরলাম এ এবং অপর বাহুকে ধরলাম বি। আমরা জানি কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে এর ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা সমান হাফ, যেভাবে আছে এখানে মনে মনে রয়েছে ইন্টু চিহ্ন, ইন্টু চিহ্ন আমি দিলাম, এ মানে 26 অর্থাৎ 26, বি মানে 28, ইন্টু চিহ্ন দিলাম সাইন থিটা যেভাবে আছে। এখানে আমি 26 কে 28 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 2 দ্বারা ভাগ করে ফেলাম 364 সাইন থিটা যেভাবে আছে, তাহলে আমরা পেলাম ত্রিভুজটির ক্ষেত্রফল 364 সাইন থিটা। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল 182 বর্গ মিটার, সুতরাং আমরা লিখতে পারি 364 সাইন থিটা সমান 182, অর্থাৎ আমাদের প্রাপ্ত ক্ষেত্রফলটা প্রশ্নে দেওয়া ক্ষেত্রফলের সমান, বা সাইন থিটা সমান 182 বাই 364, বা সাইন থিটা সমান হাফ। এখানে আমি 182কে 182 দ্বারা ভাগ করে ফেলাম 1 এবং 364কে 182 দ্বারা ভাগ করে ফেলাম 2। আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান হাফ, তাই আমরা লিখতে পারি সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি। যেহেতু এখানে সাইন থিটা রয়েছে তাই আমি হাফের পরিবর্তে সাইন থিটা এর মান বসিয়েছি, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি।
আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার জন্য। আমরা এখানে বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ পেলাম 30 ডিগ্রি, এবং এটাই হলো আমাদের নির্ণয় আনসার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পর্দায় 3টি ত্রিভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছ। এখন বলো দেখি উপরের কোন ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ? আমাদের খ ছিদ্রটি হলো সমবাহু ত্রিভুজ, কারণ এখানে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। এখন বলো দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হবে রুট ওভার 3a² / 4 বর্গ মিটার। বাড়ির কাজ। এটি আজকের ক্লাসের সাথে মিল রেখে আমি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সমাধান করার জন্য দিয়েছি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 5√3 বর্গ মিটার বেড়ে যায়। ক, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার হলে সমীকরণ গঠন করম। খ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করম। গ, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় কর, এবং নতুন ত্রিভুজটির ভূমি উচ্চতার দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল নির্ণয় কর। সবাইকে ধন্যবাদ।